খালেদা জিয়া কি করেছিল জানি না। আপনি বলুন কি করেছিল? মুরগির উপরে বোমা মেরেছে। এটা কি কোনো কথা? জানি না, তবে এটা এটা হাস্যকর। এই ধরনের আজ গবি মার্গা বক্তব্যকে আমরা হাস্যকর বলেই চিনে থাকি। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। কি বললা? আই তুমি কি বললা? রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন? শিয়ালে কোনোদিন কচু খায় শুনেছেন? না। আসলে কথাটি হবে রতনে রতন চেনে, সুরে চেনে কচু। সকলের হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন কে দিয়েছে? কেউ দেয়নি, নিজের টাকা দিয়ে কিনেছি। আমি সরকার দিয়েছে, আমি বিশ্বাস করি না। কয়েকদিন পর তো বলবেন ঘরে ঘরে ছেলে মেয়েও আওয়ামী লীগ সরকার দিয়েছে। শেখ হাসিনার কিছু ভাইরাল বক্তব্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড, সো দেখতে থাকুন এবং এনজয় করুন। যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ির বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আর ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে, সেগুলি তো আমাদেরই করা। না জানি কবে বলবেন ফেসবুক ইউটিউব এর প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ সরকার। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। নারীর ক্ষমতায়ন কোথায়? আপনি ভালো নাচতেও পারেন, আবার দেখি প্লিজ। পাগল হয়ে গেল নাকি? কি বলছিস তুই? কি আর বলবে, কারণ সে তো পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি? হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। তোর মাথা নষ্ট। বিএনপি, জাতীয় পার্টি, এরা যখন ক্ষমতায় ছিল, বিদেশ থেকে যখন জিনিস কিনতো, তখন কি করতো? তখন ওই 10 টাকা জিনিস 20 টাকা দিয়ে কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। শুনেছি আপনার ছেলের বউ নাকি ইহুদি? আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব। এটা কি বক্তৃতা দিচ্ছেন নাকি ওয়াজ করছেন? আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি। ওইটা বোধ হয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ তিনি তো অবুঝ শিশু, তাই হয়তো ভুল করে বলে ফেলেছে। বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন না। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে। ওই সোর একটা স্বার্থপর টাকা আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। তবে এটা অনস্বীকার্য যে আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমাদের উন্নয়নটা তাদের চোখে পড়ে না। এখন কি ভ্যাকসিন চোখেও দিতে হবে নাকি সেটাই মনে হচ্ছে।